আসসালামু আলাইকুম চলুন জেনে নেই অপবিশ্বাসের উপর কী নিউজ থাকছে ঢাকায় চলচ্চিত্রে বিউটি কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস এক দশকের ক্যারিয়ারে শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি উপহার দিয়েছেন অনেক ব্যবসা সফল সিনেমা অপবিশ্বাসে রয়েছে খ্যাতি সম্প্রতি মা হারালেন অপু তাই মন ভালো নেই অপুর অপু বিশ্বাসের নামে অনেক ফেসবুক পেজ খুলেছেন তার ভক্ত ও অনুরাগীরা অপবিশ্বাসের খ্যাতিকে কিছু মানুষ কাজে লাগিয়ে ব্যবহার করছে তাই অপবিশ্বাসের অফিসিয়াল পেজ থেকে এ বিষয়ে জানিয়ে বলা হয়েছে সকল উপভক্তদের দৃষ্টি আকর্ষণ করছি বেশ কিছুদিন ধরে একটা চক্র মিলে প্রতারণার একটা ফাঁদ পেতেছে উপবিশ্বাসের ভক্তদের বিশেষ করে মেয়ে ভক্তদের ইনবক্সে গিয়ে বলে ওদের কাছে উপবিশ্বাসের নাম্বার আছে প্রথম কয়েকটা ডিজিট দেখায় কলের বিভিন্ন স্ক্রিনশট দেখায় কিছু কিছু ভক্ত আছে তারা মিডিয়া সম্পর্কে বেশি একটা বুঝে না তারা প্রতারকদের কথা বিশ্বাস করে এবং ফাঁদে পা দেয় প্রতারকরা নাম্বারের লোভ দেখিয়ে তাদের থেকে টাকা নেয় ভিডিও কল নিয়ে বিভিন্ন প্রস্তাব দেয় অনেকে নাম্বারের লোভে তাদের ফাঁদে পা দেয় তখনই তারা বিভিন্নভাবে ব্ল্যাকলিং করে টাকা আদায় করে এমন বেশ কয়েকটি টিম উপবিশ্বাসের কাছে এসেছে উপভোক্তাদের বলছি আপনারা কেউ ওদের ফাঁদে পা দিবেন না ওদের ফাঁদে পা দিয়ে হ্যারাসমেন্ট হলে পরবর্তীতে আমাদের কিছু করার থাকবে না আগে থেকে সাবধান হয়ে যান যারা আপনাদের ইনবক্স এসে নাম্বারে কথা বলে তাদের কথার স্ক্রিনশট সহ আইডি লিঙ্ক আমাদের টিম উপবিশ্বাস পেজে দিন আমরা ব্যবস্থা নিব। কারও কিছু জানার থাকলে আমাদের পেজে নক দিন ধন্যবাদ টিম অপবিশ্বাস আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ